আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিনা বেসনে চালের পকোড়া, ইনস্ট্যান্ট চালের পকোড়া। তো কিভাবে আমি বিনা বেসনে ইনস্ট্যান্ট চালের পকোড়া বানাচ্ছি, দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন ফ্রেন্ড যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ফটাফট বানিয়ে ফেলি চালের পকোড়া। বেসন ছাড়া চালের পকোড়া বানানোর জন্য এখানে আমি 1 কাপ মতো চাল নিয়ে নিয়েছি, যেটা 4 থেকে 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো। এখানে চালটি আমি ভিজিয়ে রেখে দেবো। ইনস্ট্যান্ট চালের পকোড়া ঠিক এইভাবে বানাতে পারবেন, খুব ক্রিস্পি একটি পকোড়া রেডি হবে। ভিজানোর পর এখানে আমি গ্রাইন্ডারে ভালো করে একটি পেস্ট বানিয়ে নিয়েছি, চালের পেস্ট। দেখে নিন, এখানে চালের পেস্ট বানিয়ে নিলাম। তারপর একটি বড় সাইজের আলুকে সিদ্ধ করে আরেকটি আলুরও পেস্ট বানিয়ে নিব। খুব একটি বেশি সিদ্ধ করবেন না, ম্যাক্সিমাম 80% মতো সিদ্ধ করলেই হবে, যেহেতু এটা আবার গ্রাইন্ড করা হবে। তো আলুটি আমি ভালো করে খোসা ছাড়িয়ে একটি পেস্ট বানিয়ে নেব। খুব সহজ পদ্ধতি, খুব ইজিভাবে এইভাবে পকোড়া বানান, খুব ইউনিক একটি পকোড়া রেডি হবে। বেসন ছাড়াই মুড়মুড়ে পকোড়া রেডি হবে। এবার আমি আলুটি ভালো করে গ্রাইন্ড করে নেব। দেখে নিন, তারপরে আলুটি গ্রাইন্ডার হয়ে যাওয়ার পর আমি চালের পেস্টের সাথে মিশিয়ে নেব। এখানে আলুটি খুব সুন্দরভাবে গ্রাইন্ডার করা হয়ে গেছে। তারপর চালের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটির সঙ্গে আলু সিদ্ধর পেস্টটিও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাতের সাথে মেখে নেব। মাখার পর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আর কত সুন্দরভাবে পেস্ট বানানো হয়েছে। শুধু চাল দিয়েও বানাতে পারেন, কিন্তু আলু দিয়ে বানালে আরও বেশি স্বাদ লাগবে। তারপর এখানে আমি 1 চামচ মতো গোটা জিরে হাতে বলে দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম। এটির মধ্যে শুধু ধনে পাতা দেবো আর কাঁচা লঙ্কা দিব, আর কিছু অ্যাড করব না। এটি স্বাদ লবণ একটু কম হয়েছিল, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাতেতে কমসম 10 মিনিট মতো মিক্স করতে থাকবো, যতক্ষণ না চালের আট যে পেস্টটি আর হালকা ভাব মনে হচ্ছে, ততক্ষণ এইভাবে মাখতে থাকবো হাতের সাথে। আর আপনাদের সাথে যদি ব্লেন্ডার থাকে তাহলে ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নেবেন, কিন্তু এটি হাতেতেই মাখলে আমার মতে বলে খুব ভালোই রেডি হবে। তো অবশ্যই একবার ট্রাই করবেন, খুব সুন্দর। এই বর্ষার সময় এইভাবে পকোড়া বানিয়ে বাড়িতেই খেয়ে নিন, খুব এনজয় করে খেতে পারবেন। তো এখানে ভালো করে মাখা হয়ে গেছে, তো আমি 5 মিনিট মতো রেস্টে রেখে তারপর ডুবো তেলে ছোটো ছোটো বড়ির আকারে দিয়ে ফ্রাই করে নেব। তো দেখেই বুঝতে পারছেন কতটা হালকা ভাব এসে গেছে। এখানে আমি তারপর একটি কড়ায় ডুবো তেল দিয়ে দিলাম, তেলটি গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। যখন গরম হয়ে যাবে তখন আমি একে একে পকুড়িগুলো ছেড়ে দেব। তেলটি এখন গরম হয়ে গেছে, দেখে নিন তেলটি খুব গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে পকুড়িগুলো দিয়ে দেব। চাল ও আলুর মিশ্রণে ইনস্ট্যান্ট এই পকুড়ি এতটা সুস্বাদু হয় না, খেলে বুঝতে পারবেন না। তো অবশ্যই একবার ট্রাই করবেন। তো আমি একে একে এই পকুড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে খুব সুন্দরভাবে ক্রিস্পিভাবে ভেজে নেব। এখানে একদিক হয়ে যাওয়ার পর আবার আমি একদিক উল্টে দিলাম, তারপর আমি আস্তে আস্তে সমস্ত পকুড়িগুলো ফ্রাই করে নেব। একে একে আমার সমস্ত পকুড়িগুলো ফ্রাই করা হয়ে গেছে, তারপর একে একে আমি তুলে নেব। অবশ্যই একবার ট্রাই করবেন, এই বর্ষার সময় খুবই মজা করে খেতে পারবেন বাড়িতে। আর তার সাথে যদি থাকে চাটনি, টমেটোর চাটনি। তো এইভাবে আমি সমস্ত পকুড়িগুলো ফ্রাই করে নিচ্ছি। আর ফ্রেন্ড, আমার ভিডিও যদি আপনাদের ঘরে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নতুন ফ্রেন্ড যারা তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।